হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে, নাস্তিক্যবাদীদের পক্ষ নিয়ে, কাফের মুশরিকদের পক্ষ নিয়ে কেউ যদি তাওহীদ জনতার বুকে গুলি চালায়, তাকে দমিয়ে দিতে চায়, তাহলে তার ঈমান কামেল হয় না ঈমান নষ্ট হয়? তো এটা মাথায় রাখবেন যে শুধু চাকরি বাঁচানোটাই যাতে বড় না হয়ে যায়, চাকরি বড় না ঈমান বড়, পেনশন বড় না ঈমান বড়, প্রমোশন বড় না ঈমান বড়, ইমানের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ইমান ছাড়া যায় না। তো পাপ পাপই, এখন সেটা শখ করেই করুক আর বাধ্য হয়েই করুক। যেমন আমাদের প্রশাসনে যারা আছে, তাদের কাউকে যদি নির্দেশ দেওয়া হয় তুমি যাও অমুক আলেমের বুকে গুলি চালাও, তুমি যাও অমুক আলেমের হাতে হ্যান্ডকাপ পরাও, সে যদি বলে যেহেতু চাকরি করি সুতরাং এই কাজ করলে মনে হয় আমার কোনো পাপ হবে না, অথচ সেও জানে এই আলেমটা নিষ্পাপ, এই আলেম এই অপরাধে জড়িত না, তাকে ফাঁসানো হচ্ছে, তার উপর হিংসা চরিতার্থ করা হচ্ছে, তা যে কোনোভাবে মাজলুম বানানো হচ্ছে, এরপর চাকরি বাঁচানোর জন্য, প্রমোশন ঠিক রাখার জন্য, জবাবদিহি থেকে বাঁচার জন্য কেউ যদি এই বেয়াদবি করে, কিয়ামতের দিন তারেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ যখন ফেরাউনকে ডুবিয়ে মারলেন, শুধু এক ফেরাউনকে মারেন নাই, আল্লাহ ওর জাতিকে ওর সঙ্গে সমূলে ধ্বংস করে দিলেন। কেন? ওর জাতির মধ্যে কি এমন লোক নাই যেই লোকেরা চাপে পড়ে ওর সঙ্গ দিয়েছে? চাপে পড়ে বুঝেন তো, মানে ওরা দিল থেকে চাচ্ছিল না নবীরা মারতে, কিন্তু যেহেতু ফেরাউন বাদশাহ, উল্টা পাল্টা করার সুযোগ নাই, না হলে তারেও ধরে শাস্তি দিবে, এমন লোক থাকা সম্ভব কি না? কিন্তু রবের আজাব যখন আসে পাইকারি হারে আসে, সুতরাং কেয়ামতের দিন এগুলো বলে কেউ পার পাবে না যে হুজুর আমি তো নিজে জুলুম করতে চাই নাই রব্বুল আলামিন, আমি তো নিজে এটাতে জড়াতে চাই নাই, বাধ্য হয়েছে অমুকের কারণে। এজন্য আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে জালেমের কাছে যাবে, জালেমকে তার জুলুমে সাহায্য করবে, অথবা তাকে সত্যায়ন করবে, অথবা তাকে সাপোর্ট দেবে, শেল্টার দেবে, সে আমার কেউ না, আমি নবীও তার কেউ না, সে হাউজে কাউসারে আমার সামনে এসে মিলিত হতে পারবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন জেলে, এক জেল গার্ড মানে কারারক্ষী তার কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো নবীর এই হাদিস শুনেছি যে জালেম হওয়াও তো হারাম, জালেমের সহযোগী হওয়াও হারাম, জালেম হাউজে কাউসারের পানি পাবে না, জালেমের সহযোগীও পাবে না, তা আমি তো জেলের গার্ড কারারক্ষী, তা আমি কি জালেমের সহযোগী কি না প্রশ্ন করছে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না তুমি জালেমের সহযোগী না। এটা শুনে সে মহাখুশি হয়ে গেল, যাক বাঁচা গিয়েছে, আমি জালেমের সহযোগী না। কিন্তু পরবর্তী বাক্য ইমাম আহমদ বললেন, আরে পাগল, তুমি জালেমের সহযোগী না, তুমি নিজেও একটা জালেম। জালেমের সহযোগী কারে বলে? জালেমের সহযোগী মানে হলো যে তার খেদমত করে দেয়, জোতাটা এগিয়ে দিয়েছে, খাবার রান্না করে দিয়েছে, কাপড় ধুয়ে দিয়েছে, তাকে অন্যান্যভাবে সহযোগিতা করেছে, এটা হলো জালেমের সহযোগী। যেমন আসিয়াকে তো আপনারা চেনেন রাদিয়াল্লাহু আনহা, ফেরাউনের কি হয় স্ত্রী, যখন ফেরাউন তাকে জুলুম করছে, ফেরাউনের বাহিনী তাকে নির্মমভাবে নির্যাতন করছে, কোরআনের মধ্যে আছে আসিয়া রবের কাছে একটা দোয়া করলেন, যে দোয়ার কথা উল্লেখ করে আল্লাহ বললেন, পৃথিবীর সমস্ত মুমিনের ইমানের জন্য আমি আল্লাহ এই ফেরাউনের স্ত্রীকে মডেল বানিয়ে দিলাম, তুমি পুরুষ হও তুমি নারী হও, একটাবার নিজের ইমানকে আসিয়ার ইমানের সাথে মিলিয়ে দেখো, যদি মিল পাও বুঝবা তোমার ইমান হয়তো আল্লাহর কাছে কবুল হবে, যদি মিল না পাও এখনই সময় নিজের ইমানটা সংশোধন করার। কি দোয়া করেছিল আসিয়া? রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন, ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালি, আমাকে ফেরাউন আর তার কুকর্ম থেকে নিষ্কৃতি দিয়ে দেন, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। বাক্যের তিনটা অংশ, প্রথম অংশ তো বুঝলাম তিনি চাচ্ছেন দুনিয়ায় বাঁচতে না, চাচ্ছেন আল্লাহ যাতে তাকে তার কাছে নিয়ে নেয়, জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। দ্বিতীয় দোয়া করছে, আল্লাহ ফেরাউনের এই কাজ থেকে, ফেরাউন থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। কেন? এটাই হলো সেই কথা, তিনি যদি ফেরাউনের ঘরে থাকেন, স্ত্রী হিসাবে ফেরাউনের খেদমত করা লাগবে না, তার শয্যা সঙ্গিনী হতে হবে, খাবার বেড়ে দিতে হবে, বিভিন্ন ক্ষেত্রেই তার সহযোগিতা করতে হবে। আসিয়া আলাইহাস সালাম নওমুসলিম হয়েও মাসালা জানতেন যে জালেমের সহযোগী হওয়াও জায়েজ নাই, না হলে আজাব যখন জালেমের উপর আসে তার সহযোগীরাও বাঁচতে পারে না, তাদেরও মরা লাগে। এজন্য একজন স্ত্রী হিসাবে, তিনি কিন্তু কোনো মন্ত্রী ছিলেন না, তিনি কিন্তু কোনো এমপি ছিলেন না, তিনি কিন্তু ফেরাউনের বাহিনীর কোনো কমান্ডারও ছিলেন না, কিচ্ছু না, এগুলো তো তার দখল নাই, কিন্তু স্ত্রী হিসাবে যতটুকু খেদমত করা লাগে এটাকেও তিনি জায়েজ মনে করেন নাই। তাহলে আমাদের যে প্রশাসনের ভাইয়েরা মনে করে উপর থেকে আদেশ আসলেই, সে উপর দেশেরই হোক আর আশপাশের দাদাদের বন্ধুদের দোস্তদের আহবাবদেরই হোক, আদেশ আসলেই মনে হয় সব কিছু বৈধ হয়ে যায়, আল্লাহর কসম
তাদের এটা নিঃসন্দেহে ভুল ধারণা ছাড়া কিছু না, এই ওজর দিয়ে তারা আল্লাহর আজাব আর গজব থেকে বাঁচতে পারবে না। এমনকি ইমান নষ্ট হয় যেই যেই কাজ করলে, এর মধ্যে একটা কাজ হলো, আপনারা যারা ইমান ভঙ্গের কারণ নিয়ে পড়াশোনা করেছেন জানা থাকার কথা, কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ সহযোগিতা করে তারও আর ইমান ভেতরে থাকে না, বেঈমানের খাতায় তার নাম ওঠে। এক হলো মুসলমানে মুসলমানে মারপিট করা, জায়গা জমি নিয়ে টাকা পয়সা নিয়ে যদি মারপিট হয় এটারে কবিরা গুনাহ বলে, এটাকে ফাসেকি বলে, কিন্তু এর কারণে কেউ বেঈমান হবে এই ফতোয়া কেউ দেয় নাই। কিন্তু আরেকটা হলো মুসলমান আর কাফের লড়াই হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, সে মুসলমানের পক্ষ না নিয়ে কাফেরের পক্ষ নিল, কাফেরকে জিন্দা করতে চাইল, আদর্শবানভাবে তাদেরকে বিজয়ী করতে চাইল, অথচ সে বাধ্য না, তার কপালে কেউ বন্দুক রাখে নাই, তার শরীরে কোনো ওজরও নাই, তারপরও সে কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সহায়তা করল। আপনারা কিতাব পড়ে দেখেন, সে আর ইমানদারি থাকবে না, বেঈমানের খাতায় তার নাম উঠবে। তো এখন হিন্দুত্ববাদীদের পক্ষ নিয়ে, নাস্তিক্যবাদীদের পক্ষ নিয়ে, কাফের মুশরিকদের পক্ষ নিয়ে কেউ যদি তাওহীদ জনতার বুকে গুলি চালায়, তাকে দমিয়ে দিতে চায়, তাহলে তার ইমান কামেল হয় না ইমান নষ্ট হয়? তো এটা মাথায় রাখবেন যে শুধু চাকরি বাঁচানোটাই যাতে বড় না হয়ে যায়, চাকরি বড় না ইমান বড়, পেনশন বড় না ইমান বড়, প্রমোশন বড় না ইমান বড়, ইমানের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ইমান ছাড়া যায় না। তো জাতীয় পাপের কারণে জাতীয় আজাব আসে, ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত আজাব আসে। আজকাল আমরা যে আজাবে, যে গজবে, যে পেরেশানিতে পড়ে আছি, এগুলো হচ্ছে জাতীয় পাপের কারণে। সুতরাং আজকের বাংলাদেশে সবচাইতে বেশি কী দরকার জানেন? জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করা। শুধু দশজন বিশজন মিলে ইস্তেসকার নামাজ পড়া না, শুধু দশজন বিশজন মিলে মসজিদের কোনায় গিয়ে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা না, বরং জাতীয়ভাবে গুনাহ থেকে তওবা করার। তওবা করতে চাইলে আগে গুনাহ ছাড়তে হয় না, গুনাহ করতে করতেই তওবা করতে হয়। গুনাহ ছাড়া ছাড়া, গুনাহ পরিত্যাগ করা ছাড়া, মুখে যদি খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, এটারে তওবা বলে না, এটারে তামাশা বলে। তাহলে আপনারা যদি চান, এবং আমাদের সরকার মহোদয়, আমাদের প্রশাসন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ সকলে যদি চায় আল্লাহর আজাব গজব থেকে বাঁচতে, ভূমিকম্প হোক, বন্যা হোক, প্রচণ্ড গরম হোক, প্রচণ্ড ঠান্ডা হোক, আরও যা কিছু হতে পারে, এগুলো থেকে বাঁচতে চাইলে গুনাহ ছাড়া লাগবে না কি লাগবে না? সুদ ছাড়তে হবে, ঘুষ, দুর্নীতি, হারাম। তাহলে আমরা এই কয়েকটা প্রস্তাব দিয়ে আলোচনা নিতে টানছি, যদি বাংলাদেশকে রক্ষা করতে চান সবগুলো পতিতালয়ে তালা মারতে হবে, যদি বাংলাদেশকে রক্ষা করতে চান সবগুলো মদের বারে লাইসেন্স কেড়ে নিতে হবে, যদি বাংলাদেশকে রক্ষা করতে চান জুয়োর সব কারবার বন্ধ করতে হবে, যদি বাংলাদেশকে রক্ষা করতে চান ঘুষকে এই দেশ থেকে লাল কার্ড দেখিয়ে বিদায় করতে হবে, আইনের পোশাক পরেও কেউ ঘুষ খেতে পারবে না, বড় বড় পদে অধিষ্ঠিত হয়েও কেউ ঘুষ খেতে পারবে না, ঘুষকে একেবারে তিন তালাক দিয়ে এটাকে বিদায় করে দিতে হবে, সুদ ব্যাংক থেকেও দূর করতে হবে, শেয়ার মার্কেট থেকেও দূর করতে হবে, যত জায়গায় সুদ চলে, এমনকি এখন তো সরকার মহোদয়েরাও বৈদেশিক ঋণ নেয় সুদের ভিত্তিতে, সব সুদ বাদ দিতে হবে, কারণ সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাক কোরআনে। সুতরাং কোন জাতি সুদ যদি খায় ওই জাতি কখনোই পারবে না জমিনে সফল হতে, সুদরে বিদায় করতে হবে। আরো যত এরকম পাপ আছে, অশ্লীলতার পাপ, সিনেমার পাপ, গান বাজনার পাপ, আরো যত রকম পাপ আছে সবগুলোকে দূর করতে হবে। পাপের চাইতে আরো নিকৃষ্ট জিনিস হলো বেদাত, কারণ পাপের দ্বারা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, বেদাতের দ্বারা ইসলামের রূপ বিকৃত হয়। পাপের কারণে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, আর বেদাতের কারণে খালি ব্যক্তির ক্ষতি হয় না, ইসলামটাই বিকৃত হয়ে যায়। মানুষ তখন ধোকায় পড়ে যায়, কোনটা আসল ইসলাম, কোনটা নকল ইসলাম, কোনটা হক, কোনটা বাতিল। তাহলে বেদাতটারেও বন্ধ করা লাগবে। বেদাতের চাইতে আরও নিকৃষ্ট হল শিরিক। শিরিক আজকে তো বাংলার পরতে পরতে শিরিক ঢুকে গিয়েছে। এই যে আইন আদালতের মধ্যে আল্লাহর আইন চলে না, বরং নিজেদের বানানো আইন চলে, অথচ আইন প্রণেতা কে? আল্লাহ কি ইসলামকে পরিপূর্ণ বানান নাই? যদি পরিপূর্ণ বানান, ইসলামে কি আইন নাই? ইসলামে কি বিধান নাই? ইসলামে কি সংবিধান নাই? ইসলামে কি কানুন নাই? যদি থাকে তাহলে ব্রিটিশ আইনে কেন আমাদেরকে চলতে হবে? আমাদেরকে কাফের মুশরিকদের মডেল কেন গ্রহণ করতে হবে? আমরা নিজেরা বসে বসে আইন কেন বানাতে হবে? আল্লাহর আইনকে যথেষ্ট না আল্লাহর বান্দার জন্যে? আল্লাহ কোরআনে প্রশ্ন ছুড়েছেন নিজে, আফা হুকমাল জাহেলি ইয়াবগুন, আরে বান্দা কি জাহেলি শাসন চায় নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাউমি ইউকিনুন,
ইমানদারদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক উত্তম আইনদাতা আর কে হতে পারে? তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনে যদি দেশ চলে, কোর্ট চলে, এটারে ইমান বলে না শিরিক বলে? তাহলে শিরিক ছাড়া লাগবে না? তো এই কাজগুলো যদি করেন ইনশা আল্লাহ জাতীয়ভাবে বাঁচতে পারবেন। আর এগুলো করবেন না যে শিরিকের জায়গায় হজুর শিরিক চলুক, বেদাতের জায়গায় বেদাত চলুক, পতিতলয় খোলা থাকুক, মদের বার খোলা থাকুক, সুদের কারবার ঘুষের কারবার সব চলুক, আর মাঝখানে মনে হয় দশজন ২০ জন আলাদাভাবে তওবা করে অথবা ইস্তেসকার নামাজ পড়েই সব বিপদ থেকে মুক্তি পাবো, পাবেন না। কারণ রব্বুল আলমিনের কোরআনে জানিয়েছে, যতদিন হাত দিয়ে গুনাকামাই করবেন বিপদ আপনাদের পিছু ছাড়বে না।